নমস্কার বন্ধুরা স্টাডি প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমরা জানি যে গ্রুপ ডির যে এক্সাম সেটি কিন্তু শুরু হয়ে গেছে সতেরোই আগস্টের ফার্স্ট শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছিল তার আজকে একটা অ্যানালাইস আমরা বাংলাতে দেখে নেব কোন কোন প্রশ্নগুলো এসেছিল। যারা যারা পরবর্তী পর্যায়ে গ্রুপ ডির পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য এই কোশ্চানগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে কারণ এই ধরনেরই প্রশ্ন কিন্তু পরবর্তী শিফটগুলোতেও আমরা দেখতে পাবো তাই যারা যারা প্রথম এই চ্যানেলে ভিজিট করছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের যে কোশ্চেনের অ্যান্সারগুলো সেগুলো পাওয়ার জন্য তাহলে চলো দেখা যাক প্রথমেই জি কের আমরা কোশ্চেন দেখি একটি প্রশ্ন এসেছিলো যেটি হচ্ছে গিয়ে ভারতের ফার্স্ট অ্যানিম্যাল কোভিড ভ্যাকসিন সেটি হচ্ছে এনকোভ্যাক্স যেটি কিনা আমরা দেখব যেটি তৈরি করেছে আইসিএআর হরিয়ানাতে তৈরি হয়েছে এই ভ্যাকসিনটি আবার যদি এটি ওয়ার্ল্ডের কথা বলা হতো ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যানিম্যাল কোভিড ভ্যাকসিন ছিল কার্নোভ্যাক্স যেটি কিনা রাশিয়া তৈরি করেছিল দ্বিতীয় যে প্রশ্নটি ছিল জি থেকে সেটি হচ্ছে গিয়ে ভ্যাকসিন মৈত্রী যোজনা এটি কি ছিল এই এই যোজনাতে আমরা দেখেছিলাম যে ওই কোভিডের সময় যেটি লঞ্চ হয়েছিল কুড়ি জানুয়ারি দু হাজার একুশ পড়শি দেশকে ভ্যাকসিন দেওয়ার উপলক্ষে এই যোজনাটি কিন্তু চালু করেছিল তৃতীয় যে প্রশ্ন সেটি ছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে যেটি কিনা দুই ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি তারপরের প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সেটি সমুদ্রগুপ্ত আমরা সকলেই জানি পরের যে প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে গিয়ে সি ভি রমেন নোবেল প্রাইজ কত সালে পেয়েছিল সেটি উনিশশো তিরিশ সালে এবং তার জন্য পেয়েছিলো সেটি হচ্ছে গিয়ে রমন এফেক্টের জন্য কিন্তু নোবেল দেওয়া হয়েছিল পরের প্রশ্ন চিরহরিত অরণ্য বা এই ধরনের কিছু একটা অরণ্যের নাম ছিল চিরহরিত অরণ্য যেটি ভারতের আমরা দেখতে পাবো পশ্চিমঘাট পর্বতমালাতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই দুটো জায়গাতেই কিন্তু আমরা অরণ্যগুলো দেখতে পাব তো যেমন এসছিল পাওয়া গেছে যেমন কোশ্চেন সেটা এখানে দেওয়া হয়েছে তারপরের প্রশ্ন ভারতের প্রথম লোকপাল হলেন এটা আমরা প্রায় সকলেই জানি চন্দ্র ঘোষ তিনি হয়েছিলেন পরের যে প্রশ্ন এসেছিল জিকে থেকে সেটি হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী যোজনা যে মডেলের উপর তৈরি তা হচ্ছে গিয়ে হেরাল যেটা তোমরা সকলেই জানো যে হেরাল মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী যোজনা শুরু হয়েছিল পরের প্রশ্ন ছিল পেরিয়ার নদী যেটি কোন রাজ্যে অবস্থিত সেটি জিজ্ঞাসা করেছিল এটি হচ্ছে কেরালা অবস্থিত এবং যদি এর উৎপত্তি স্থল বলা হতো তাহলে পশ্চিমঘাট পর্বতমালা থেকে শুরু হয়েছে এবং এই পেরিয়ান নদীর উপরে যে জল বাঁধটি রয়েছে সেটির নাম হচ্ছে ইডুকি জল ইড্ডুকি বাঁধ যেটি কিন্তু না এই পেরিয়ান নদীর ওপরেই অবস্থিত তারপরের প্রশ্ন এটি একটু সমস্যা আছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল যে পেয়েছেন সেটি হচ্ছে গিয়ে অংশু মালিক তিনি কিন্তু সিলভার মেডেল পেয়েছিল আবার এটি যদি বলা হয়ে থাকে যে অলিম্পিকের ক্ষেত্রে সিলভার কে মেডেল পেয়েছিল তখন আমরা বলবো রবি ধাইয়া রবি দাইয়া কিন্তু অলিম্পিকের ক্ষেত্রে সিলভার পেয়েছিল আর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে এখানে অংশ মালিকার নাম আমরা সকলে জানি পরের যেটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে পঞ্চায়েতী রাজ থেকে একটি প্রশ্ন ছিল সম্ভবত পঞ্চায়েতী রাজ কোন রাজ্যে প্রথম চালু হয় এই ধরনের কোনো একটা প্রশ্ন এখান থেকে ছিল জিকে থেকে জিকে থেকে পরের প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন যে পুরস্কারটি ছিল তাকে কি নামে চেঞ্জ করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে মেজর ধ্যানচাঁদ পুরস্কার নামে পরিবর্তন করা হয়েছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারকে তারপরের প্রশ্ন একটি ছিল অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য সম্পর্কে একটি ছিল যেটি কুচিপুড়ি আমরা প্রায় সকালে জানি তাছাড়াও আরও গবি এই এই রকম আরও কয়েকটি নৃত্য কিন্তু রয়েছে তো নৃত্য সম্পর্কিত প্রশ্ন আসছে তার সাথে সাথে আমরা দেখব পলিটি থেকে দিয়েছিল আর্টিকেল টু থার্টি ওয়ান যেটি রয়েছে যেটি কিনা ওই হাইকোর্ট সম্পর্কিত যে এই যেমন আমরা দেখব গুয়াহাটি হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট শুধু পশ্চিমবঙ্গের জন্যই নয় পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দুটো একসাথেই একটি হাইকোর্ট ওই ওই সম্পর্কিত ওই আর্টিকেলটি দুশো ইতিহাস থেকে যে প্রশ্ন এসেছিলো সেটি হচ্ছে ডান্ডি মার্চ কবে শুরু হয় সেটি হচ্ছে বারোই মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত উনিশশো তিরিশ সালে শুরু হয়েছিল এবং স্টেটিক একটা দিয়েছে এখানে তোমরা দেখতে পাবো স্টেটিক জিকে যেটি কিনা ভারতের প্রথম মহিলা কমিশনার কমিশনারকে ছিলেন সেটি হচ্ছে শ্রীমতী দেবী তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা কমিশনার ইলেকশন কমিশনার এবং ইনি হচ্ছেন ডেপুটি ইলেকশন কমিশনার ছিলেন এটিও আমাদের মনে রাখতে হবে ইনি কিন্তু পূর্ণ ইলেকশন কমিশনার ছিল না ডেপুটি ছিল এই মোটামুটি জিকের পাঠগুলো আমরা মোটামুটি যতগুলো কালেক্ট করতে পেরেছি প্রায় আঠেরোটির মতো আঠারো কুড়িটির মতো রয়েছে জিকের পাটগুলো এরপরে আমরা দেখে নেবো সায়েন্সে সায়েন্সে আমরা দেখব যে পরিষ্কার করার সোডা বা কাপড় কাচা যে সোডা তার রাসায়নিক নাম সেটির দেওয়া হয়েছিল এন এ টু সিও থ্রি টেন এইচ টু এটি হচ্ছে গিয়ে তার রাসায়নিক নাম এই ধরনের আরও বিভিন্ন যে রাসায়নিক নামগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবে পরবর্তী শিফটে যাদের রয়েছে তাদের কিন্তু এইগুলো আসতে পারে পরে ছিল মিক এই গ্যাস সম্পর্কিত একটি প্রশ্ন ছিল সেটি কী ছিল প্রশ্নটি বোঝা যায়নি তবে যেটি কি ওই ভূপাল গ্যাস দুর্ঘটনার সাথেই মিগ গ্যাসটি যুক্ত ভূপাল গ্যাস দুর্ঘটনাটি উনিশশো চুরাশি সালে হয়েছিল যার মিথাইল আইসোসায়নাইড হচ্ছে গিয়ে এই মিগ গ্যাসের পুরো নাম পরের যে সায়েন্স থেকে প্রশ্ন ছিল সেটি হচ্ছে আত্মঘাতী হলি বলা হয় কাকে সেটি হচ্ছে লাইসোজম আমরা প্রায় সকলেই জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একটি প্রশ্ন ছিল তারপরে আমরা দেখব ধাতুর অক্সাইডের প্রকৃতি সম্পর্কে দেওয়া ছিল আমলিও নাকি খারিও এই ধরনের প্রশ্ন একটা ছিল এই ধাতুর অক্সাইড থেকে আর পরের যে প্রশ্ন সায়েন্স থেকে ছিল সেটি হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়ার তার রাসায়নিক নাম কি সেটি জিজ্ঞাসা করা হয়েছিল এম জি ও টু এটি হচ্ছে কি মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক সূত্র ওমস লয়েত থেকে কিন্তু প্রশ্ন ছিল এখানে তোমরা দেখতেই পাবে ওমস লয়ে থেকে প্রশ্ন এসেছিল যেটি কিনা নিউমেরিক অর্থাৎ ম্যাথের মতো যে থাকে প্রশ্নগুলো সেটা এসেছিলো এখান থেকে তারপরে এইডস সম্পর্কিত টেস্টের নাম এসেছিলো যেটি আমরা প্রায় সকলেই জানি এলিসা টেস্ট এইডসের আর অয়েল অফ ভিট্রিওল এর রাসায়নিক ফর্মুলা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল অয়েল অফ ভিট্রিওলের রাসায়নিক ফর্মুলা এইচ ট্রু এস ফোর ব্লাড কোটিং সম্পর্কিত একটি প্রশ্ন ছিল সেই প্রশ্ন কী ছিল জানা যায়নি তবে এই ব্লাড কোটিংটি ভিটামিন কে সম্পর্কিত এটা আমরা জানি অবতল লেন্সের ফোকাস দূরত্ব সম্পর্কে প্রশ্ন দেওয়া হয়েছিল এখানে যে প্রশ্ন এসেছিল অবতর লেন্সের ফোকাস দূরত্ব কোথায় হবে এই ধরনের একটি প্রশ্ন ছিল সায়েন্স থেকে ফ্লাওয়ার রিপ্রোডাকশান থেকে প্রশ্ন এসেছিলো তারপরে ফিমেল রিপ্রোডাকশান সিস্টেম থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল ফোর্স অর্থাৎ বল থেকে কিন্তু নিউমেরিক্যাল কোশ্চান এসছে টোটাল ওই তিনটে ফার্স্ট শিফটে প্রায় তিনটে বা চারটের মতোই নিউমেরিক্যাল ছিল ফিজিক্স থেকে পরের যে সায়েন্সের প্রশ্ন ছিল সেটি হচ্ছে গ্যালভানাইজিং এই গ্যালভানাইজিংটা আমরা জানি লোহার উপরে জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় তাকেই আমরা গ্যালভানাইজিং বলি তাছাড়াও আমরা এখানে দেখে নেব রিজনিং রিজেনিংয়ের যে পার্টগুলো রয়েছে সেগুলো কোথার থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো সেটি আমি বলে দিচ্ছি এখানে আমরা ইনক্লুড করতে পারিনি তো প্রায় সব জায়গা থেকেই ছিল যেমন ফিগার কাউন্টিং থেকে দুটো ছিল সিলোক্স থেকে দুটো ছিল সিরিজ থেকে দুটো ছিল র্যাঙ্কিং থেকে প্রশ্ন ছিল ডাইসের ছিল কালার কালার সম্বন্ধিত ডাইস অর্থাৎ ব্ল্যাক এই হলো হলুদ এইরকম সম্পর্কিত ডাইস সম্পর্কিত ছিল কোডিং ডিকোডিং থেকেও প্রশ্ন ছিল ক্লক থেকে ছিল যেটি কিনা কোন আটটা পঁয়তাল্লিশ এটি কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এই সম্পর্কিত প্রশ্ন ছিল স্টেটমেন্ট থেকে কিন্তু খুব প্রশ্ন আসছে স্টেটমেন্ট কনক্লুশন পূর্বধারণা তর্ক নিষ্কর্ষ এই যে যেগুলো থাকে এগুলো থেকে কিন্তু প্রত্যেকটা থেকেই প্রশ্ন এসেছে গ্রাম থেকে এসেছিলো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো তারপরে পাজেল থেকে একটা ছিল ক্যালেন্ডার থেকেও ছিল অ্যানালজি থেকে ছিল ব্লাড রিলেশন থেকে ছিল ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে ছিল বলা যেতে পারে প্রায় সব অংশ থেকেই কোশ্চেন কিন্তু এ থাকছে এবং আমরা এগুলো একটু ভালো করে দেখে নেব এবং ম্যাথের ক্ষেত্রে দেখবো সিমপ্লিফিকেশান থেকে তিনটেতে আসছে সিআইএসআই থেকে আসছে প্রফিট লস বোট স্ট্রিম এজ পারসেন্টেজ থেকে একটা জ্যামিতি থেকে দুটো ডিআই থেকে দুটো এসছিলো তারপরে এভারেজ থেকে দুটো ছিল মেন্সুরেশান থেকে দু তিনটের মতো কোশ্চান ছিল মোটামুটি এইটাই ছিল আমাদের ফার্স্ট শিফটে যে কোশ্চানগুলো ছিল তা মোটামুটি এই ধরনের ছিল পরবর্তী শিফটগুলোতে যে যে কোশ্চানগুলো আসবে আমাদের হাতে এসে পৌঁছাবে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রাখবো যারা এই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে চাও তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের এই এই ধরনের ভিডিওগুলো লাগবে কি লাগবে না সেগুলো তোমরা নিচে একবার কমেন্ট করে জানিও ঠিক আছে